লাতিন অঞ্চলের লড়াইয়ে ভয় পেয়েছে দুই জায়ান্ট, ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে চিলির বিপক্ষে 1-0 গোলে কস্টার জিত জয়ে সেলে সাউদের। দিনের অপর ম্যাচে দাপট জয় পেয়েছে আরেক জায়ান্ট আর্জেন্টিনা, ভেনেজুয়েলাকে হারিয়েছে 3-1 গোলে। বিশ্বকাপ বাছাই পর্বে সব শেষ দুই ম্যাচে ছিল পয়েন্ট হারানোর হতাশা, তবে এবার দেখা মিলল কোপা আমেরিকা জয়ী উজ্জীবিত সেই আর্জেন্টিনাকে। প্রিয় প্রতিপক্ষ ভেনেজুয়েলার ঘরের মাঠে শুরুটাও মন্দ হয়নি আলবেসিলিস্তাদের, যদিও রদ্রিগো ডিপল এর শট প্রতিহত হয় ক্রসবারে। ম্যাচের 31 মিনিটে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিক শিবির। মেসিকে ফাউল করে লাল কার্ড দেখান ডিফেন্ডার লুইস মার্টিনেজ, আর সেই সুযোগে বিরতির ঠিক আগে লাউতারো মার্টিনেজের গোলে ডেডলক ভাঙে আর্জেন্টিনার। বিরতির পর ডিমারিয়া ও লোসেলসর পরিবর্তে মাঠে নামেন কার্লোস কোরিয়া ও আনহেল কোরিয়া। কোচের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে 71 মিনিটে স্কোরশিটে নাম তুলেন কার্লোস কোরিয়া। মিনিট 3-1 মাথায় এবার আনহেল কোরিয়ার সুযোগ সন্ধানী গোল, 3-0 গোলে লিড লিওনেল স্কালোনির শীর্ষদের, যদিও শেষ মুহূর্তে সতেলদের স্পোর্ট কিক গোলে ব্যবধান কমালেও পরাজয় আর আনতে পারেননি ভেনেজুয়েলা। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। অপর ম্যাচে চিলির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ফর্মে থাকা রিচার্লিসন সহ ইংলিশ লিগের 9 ফুটবলারের অভাবটা এদিন ভালোই টের পেয়েছে সেলেসাউরা। ম্যাচের 33 মিনিটে ইভান ময়েলেসের গোল অফসাইডে বাতিল হলে লিড নেওয়া হয়নি স্বাগতিক চিলির। বিরতির পর আক্রমণে গতি আনতে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে এভারটন রিভিয়রকে মাঠে নামান কোচ দিতে, আর তাতেই স্বস্তির জয়ের দেখা পায় 5-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 64 মিনিটে এভারটনের গোলেই পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত হয় ছেলেসাউদের, টানা 7 জয়ে টেবিলের শীর্ষে অবস্থান দলটির। সুমাইয়া আক্তার, বাংলার কণ্ঠ।